মাঝি তুমি হারে মাঝি চলে স্বপন রে আমার এই যে চোখের উপর দেশে কেন এই যে আমার আলোটা আমার চোখে পড়েছে আমি কিছু দেখতে পাচ্ছি না কি যন্ত্রণা রে বাসটা ধরে ওই দিক ঘুরে যাও কিছু দেখতে পাই না আমি হালিমা চাহে হালিমা চাহে মাল কুছ দিয়া রে মাঝি তোমার চিকুন মাইয়া বলে একদম পিওর ভাটি একদম পিওর ভাটি গানটা লিখেছেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার আজও মনে হয় তার একটা গান না গাইলে কবি গানে সম্পূর্ণতা আসে না আজ পালতোলা নৌকাও নাই সেই নদীও নাই এখানে যারা জন্ম নিয়েছে তারা তো জানে না যাদের জন্ম ওই দেশে হয়েছিল সেই স্মৃতি তারা ভুলতে পারে না সে হালমাসার পর হালমাসা কারে কয় এরা চিনবেই না মালকোসা কারে কয় এরা বুঝবেই না হয়তো আপনারা এখানকার মানুষ পিতা মাতা ঠাকুরমা ঠাকুর দাদার কাছে শুনে শুনে কিছুটা সেই সংস্কৃতিকে ধরে রেখেছেন আমাদের ভাষা সংস্কৃতি থেকে কর্ম সংস্কৃতি সমস্ত কিছু আমি তার প্রমাণ আমি পাই যখন আমাদের মধ্যে গান গাইতে যায় পাগল বিজয় সরকারের এই গান বিশ্ববিখ্যাত গান পোষা পাখির গান বিশ্ববিখ্যাত গান যেগুলো নিয়ে রিসার্চ হয় ইউনিভার্সিটি লেভেলে শুধু ভারতবর্ষে নয় ভারতের বাইরের দেশেও রিসার্চ গবেষণা হয় গবেষক কেরল সুলেমান আমেরিকা থেকে এসেছিল তিনি পাগল বিজয়ের গান কালেকশন করে দিয়েছেন
এরা যারা এখন জন্ম নিয়েছে এরা তো জানে না যে কি পরিস্থিতি পড়তে পড়ে উপর বাংলা থেকে আসতে হয়েছে এই মানুষগুলোকে। তবে এইবার একটু একটু বুঝতেছে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে। ইয়ার কি কিছু না, একা নাও না, এখনো তো ধান খেতে গিয়ে পালাই নাই, ঘর বাড়ি ছেড়ে গিয়া বাচ্চা কানবে বলে বাচ্চার মুখের মধ্যে গামছা করে দিয়ে বাচ্চা কোলে মরে যায় নাই, যে কান্দে উঠলি জানতে পারবে আমরা এই জায়গা পলাইছি, আমাকে সব পয়সা মরে গেল। এখনো তো এরকম হয় নাই, লাইন দিয়ে এক সোজা দাঁড়াইয়ে কারগার 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 করে মেশিন গান দিয়ে গুলি করে দিল। কি ঠিক বলছি না ঠিক বলছি কথা কও, এই মানুষগুলো কি এমনি আইছিল হাসতে হাসতে আইছে? চোদ্দ পুরুষের ভিটা বাড়ি ত্যাগ করে তাদের গোলা ভরা ধান ছিল, পুকু ভরা মাছ ছিল, কি না ছিল, গোয়াল ভরা গরু ছিল, প্রত্যেক বাড়িতে গাই গোয়া ছিল, গরিব মানুষ হলে একটা গাই পুষত দুধ খাত গরু, একখান নৌকা সবার ছিল ঘাটে। এমনি এমনি আসছে মানুষগুলো, কি অত্যাচার এবারও হচ্ছে, দুর্গা পূজা করতে দেবে না, এ কি যার যার ধর্ম সে পালন করবে, আমরা তো ভারতবাসী তাই বুঝি, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পারসি আমরা সবাই ভারতবাসী, যার যার ধর্ম তাকে সুষ্ঠুভাবে পালন করতে দেওয়া। দুর্গা পূজায় নিমন্ত্রণ করেছে, সেখানে ইসলামিক গান গাচ্ছে পুজো উদ্বোধন করতে, কতটা অসহায় হলে এটা মেনে নিচ্ছে একটু ভাবি দেখেন। সে দেশের রাষ্ট্রপ্রধান বলছে যে যখন আজান হবে নামাজ হবে তখন পূজা ঢাক বাজনা টাজনা সব বন্ধ রাখতে হবে, বলে নাই কি ওই আমরা তো বলি না, আমাদের তো আজান হয় নামাজ হয় ঢাকের বাড়িও হয়, কিন্তু দুঃখের বিষয় গতকাল যে ঘটনাটা ঘটে গেছে কলকাতায় আতঙ্ক হয় মনের মধ্যে, ঢাক বাজানো যাবে না, মাইক বাজানো যাবে না জোরে জোরে, নিশ্চয়ই আমার রাজ্য সরকার আমার মাননীয় মুখ্যমন্ত্রী এটা কড়া হাতে দমন করবেন আমি আশা করব, এবং শুভ বুদ্ধি সম্পন্ন মুসলিম ভাইয়েরাও নিন্দা করবেন, আমাদের তো পুজো হয় পাঁচ দিন, এবার তো একদিনই নবমী দশমী পড়ে গেছে, কমিয়ে গেছে পুজো, এরপরে কি এই জায়গায় ঢাক বাজবে, এরপরে কি এই জায়গায় মাইক বাজবে, আমরা তো সারা বছর ধরেই মসজিদের মাইক শুনি আজান শুনি, কেউ আমরা তো বলি না, আমাদের কীর্তনের সময় ওটা বন্ধ করে দাও, না এটা বলার কারো সাহস নেই, কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আমরা সবাইকে নিয়ে ভালোবেসে বসবাস করতে চাই, কেউ যেন তার ধর্ম আচরণে বিঘ্ন হচ্ছে এমন অনুভব না করে, এর নাম ভারত। আর আমরা আবার বাপ ঠাকুর দাদা চলে আসতে হয়েছে অত্যাচারে অত্যাচারিত হয়ে, নেই আমাদের সেই পালতোলা নৌকা, নেই গোলা ভরা ধান, নেই পুকুর ভরা মাছ, নেই আমাদের গোয়াল ভরা গরু, নেই কি করে বুঝবো হাল মাচায়ে, হাল মাচায়ে মাল কোষা দিয়া রে, এই যে মাল কোষা, এর নাম মাল কোষা, মাছি তোমার চিপুন মাঙ্গা নলে ওরে খোলা হাওয়ায় তোলা দিও রে, তোমার মাথার বাবি শুলে দেখ
দেখে আমার গেল পাগল বিজয় সরকার যে মহামানব ছিলেন গানের মধ্যে ধরা পড়েছে পদ কি দিয়েছেন আমার গেল ঘোমটা খুলে রে পাগল বিজয় সরকার কি মেয়ে মানুষ ছিল কাদের বরের বউ যে ঘোমটা দিয়ে চলতো না সত্যি ওনার ঘোমটা খুলে গেছিল কাকে দেখে মাঝিকে দেখে কোন মাঝি আমার প্রাণ গোবিন্দ প্রতিটি জীবাত্মার গায়ে চারখানা বসন পরা থাকে পরা পশ্চন্তি মধ্যমা বৈকুণ্ঠ এক কথায় যাকে বলে মায়ার বসনে আবৃত থাকে মায়ার ঘোমটায় ঢাকা থাকে বলে আমরা গোবিন্দকে দেখতে পারি না সেই ঘোমটা যতক্ষণ না খুলে যায় মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদন্তে মায়া মে তাম তরণ গীতাই বলছে তাহলে পাগল বিজয় সরকারের কিন্তু ঘোমটা খুলে গেছে তার মানে তিনি কৃষ্ণ দর্শন পেয়েছেন তাই না হলে উনি গান লিখতে পারে নাকি যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতির চরণ কানু পগরে নুমা খায় এই সেই বৃন্দাবন একদম চরম দেখতে পায় তাই পাগল বিজয় সরকার কি লিখলেন ভরা নদীর গোলের জোয়ার ওরে মাঝি ছাড়ে না তোকে ওরে তেমনি আমার বুকে মাঝে রে আমার এই বুকের ব্যথা বোঝে সকলে পিপাসা মিটাইবে মাঝি তোমার না নদীর জলে ওরে কি পিপাসা বুকে মিয়ারে সেই নদী সাগর মুখের চলে তার কুলে আঘাত
ভিতর নিহিত বহু ভাব আছে। এই গানে সেই ভাব বিশ্লেষণ করতে গেলে বহু সময় লাগে। সকলে পিপাসা মিটায় নদী তোমার ওই জলে, সংসার করলে সংসারের মালিক হলে সবার মন জোগাই দিলে, তুমি কি পেলে হিসেব করেছ? যাদের জন্য মিথ্যা কথা বললে, প্রবঞ্চনা করলে, যাদের মন জোগাবার জন্য, যাদের ভালো খাবারের জন্য, যাদের ভালো থাকবার জন্য কত মানুষের মনে ব্যথা দিয়ে টাকা উপার্জন করে, কত দুর্নীতিতে যুক্ত হলে, কিন্তু তোমার কর্মের ফল তারা কেউ নেবে না। তুমি যেদিন ধরা পড়বা সেদিন তোমার কর্মের ফল তুমি ভোগ করবা। তাহলে কেন তুমি দুর্নীতিগ্রস্ত হবা? সংসারের মালিক হলেই কি দুর্নীতি করতে হবে? মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করতে হবে? না, আজ থেকে প্রতিজ্ঞা করব একটাও মিথ্যা বলবো না, অন্যায়ভাবে এক পয়সাও উপার্জন করব না। যা পাবো সৎভাবে সবাইকে বলবো, এই নিয়ে এই শাক পাতা যাওয়ায় তাই দিয়ে খাও, আমারে অসৎ পথে তোমরা যেতে বলো না, কারণ আমি অসৎ কাজ করে আজকে তোমাদের ভালো ভালো খাওয়াবো, ভালো বিছানায় শোয়াবো, কিন্তু এই কর্মের ফলটা আমারই ভোগ করতে হবে। পাগল বিজয় কয়ে, বিজয় কয়ে বলি মাঝি রে, ও রে ও রে, তুমি বিশ্বের মরম জানা, মরম জানা প্রিয়, আস্তে আস্তে তোমার যে চলে যেতে হবে তার ইশারা চলে আসে, কালো চুলগুলো সাদা হতে থাকে, গায়ের রং ফর্সা ছিল আস্তে আস্তে কালো হতে থাকে, মুখটা ভরাট ছিল আস্তে আস্তে ভেঙে যেতে থাকে, তার মানে দাঁতগুলো এত সুন্দর ছিল এক একটা করে পড়ে যায়। এই যে ইশারা, এই ইশারা দেখে বুঝতে হয় সময় বেশি নাই, বেলা গেল, বেলা চলে গেল, এই জায়গায় দাঁড়াই। শ্রদ্ধেয় জ্যাঠামণি অনাদি জ্ঞান সরকার গান লিখছিল, দিন গেল গেল বেলা, ও রে কাল গেল পুরালো খেলা, আয় আমি দিন গেলো গেলো বেলা, ও রে কাল গেলো গেলো খেলা, ও আমি কারো কাল উঠি বদলাই। পাগলে বিজয় বিজয় কয়ে, বিজয় কয়ে দরদি মাঝি রে, তুমি বিশ্বের মরম জানা প্রিয়, ওরে ইশারায় ডেকেল সবাই রে, ওরে উড়াইয়ে রঙের উত্তরীয়, আমায় তোমার নৌকায় ভরে তুলে নিলো, সে নদীর পুরে রে,
আমার মাকে যে দাড়ি তিনটে বাড়ি দিল তারপরে আমি গেলাম আমি আমার মাকে কোলে করে নিয়ে এসে মাথার পরে আসন করে দিয়ে বসালাম সেটুক তো কইলে না ব্যাপার কি অল্পটু কইলে ফিরে দাও মানে যেটুক হলে তোমার জুতো এসেইটুক একটা লোক রানাঘাটে লাস্ট ট্রেন ফেল করেছে কলকাতার দিক যাবে তো লাস্ট ট্রেন চলে গেছে ওই বেঞ্চের উপর চাদর পাঠিয়ে বসেছে শীতকাল তো ভাবলো যে আর তো সেই ভোরবেলায় তাহলে আমি একটু নিচে চাদরটা বিষয়ে একটু শুয়ে পড়ি শুয়ে পড়ছে আর একটা যুবতী মেয়ে সেও ট্রেন ফেল করে সে ভাবলো একা একা থাকবো কেন এই লোকটার পাশে থাকি এই বেঞ্চের উপর বসে এখন যখন কেউ নাই রাত্রিবেলা ওই শোয়া লোকটা ওই মেয়ে ডারে করছে তুমি একা একা খালি খালি বসিয়ে থাকবা কেন আমার দ্বারে শুয়ে পড়ো মেয়েটা কাছে হ্যাঁ আমি শুয়ে পড়লি তো তোমার জুত হবে না সেটা আমি বুঝি খালি নিজের জুত খুঁজে বেড়াও নাকি শুধু বললে আমার মাকে কেন মারে নারজে গোসাই আমার মাথার পরে জায়গা দিয়েছি তুমি কি দেখো নাই আমার মা মার খেয়েছে তার একটা কারণ আছে শিবের অভিশাপ ছিল একবার মুনি ঋষিরা নৈমিষারণ্যে একটা যজ্ঞ করেছিল যজ্ঞটার নাম হচ্ছে কি যজ্ঞ ব্রহ্মযজ্ঞ এই ব্রহ্মযজ্ঞে তারা যাবে যারা ব্রহ্মজ্ঞানী আগে থেকে ঘোষণা দিল যত ঋষি মুনি কিন্তু বিশেষ কারণে সেই যজ্ঞে একজন নারীর প্রয়োজন সেই ব্রহ্মজ্ঞানী নারী কোথায় পাবে করে অন্বেষণ পুরুষদের মধ্যে তো ব্রহ্মজ্ঞানী জানা যায় কোন মহিলা ব্রহ্মজ্ঞানী কোন কায়দায় খুঁজে পাবে তখন উতঙ্ক ঋষি বলে আমার জানা মতে একজন ব্রহ্মজ্ঞানী মহিলা আছে এই জগতে বলে কপিলের মাতা যে বাহুতেই সে যে ব্রহ্মজ্ঞানী এই কথা কহিল তখন উতঙ্ক মুনি ঋষিরা একত্রে ওই মায়ের কাছে গেল গিয়ে তখন কর জোরে নিবেদন জানান ও মা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি আমাদের কথা লাভা একটা ঝাঁটা হাতে দিয়ে সেখানে তুমি পরিষ্কার করে দেবা ঋষি কার্য করে ধার্য ঝাঁটা নিয়ে হাতে অমনি দেবাহুতি চলল মুনিগণের সাথে বনের মধ্যে হয়েছে ওই যজ্ঞের আয়োজন কিন্তু মনে মনে চিন্তা করল ভোলা পঞ্চানন দেখি কেমন ব্রহ্মজ্ঞানী মনে আছে ভাব পরীক্ষা করিতে এবার আমি নিজে কুকুর হব কুকুর হয়ে ভোলানাথ গিয়ে যখন শুয়ে পড়ে ঝাঁটা নিয়ে দেবা হুটি গেল কুকুরের ভাগে এ কুকুর সরে যা সরে যা বল ছোট কুকুর সরে না মোটে অমনি দেবাহুতি রাগে উঠলো চটিয়ে
ছাটা নিয়ে কুকুরের পিঠে তিনটি বাড়ি দিল, কুকুর মূর্তি ছেড়ে দিয়ে তখন ভোলানাথ দাঁড়ালো। শিব ঠাকুর ডেকে বলে, মা তোর নাকি হয়েছে ব্রহ্ম জ্ঞান, তাহলে কুকুরের মধ্যে ব্রহ্ম আছে, ঝাঁকার বাড়ি দিলি কেন, আমাকে আদর করে বাইরে দিলে তাতেই তো হয়, তাহলে ব্রহ্মজ্ঞানী হলে পরে সে কি ঝাঁকার বাড়ি যায়। আমি মনের মধ্যে পেয়েছি মা বড়ই মনস্তাপ, আজ মা তোরে আমি দেব অভিশাপ, তোর ভালো কর্মের পরে তোর ঘরে ভগবান ছেলে হবে, সেই ছেলে যেদিন যজ্ঞ পরিবারে যাবে, সেই যজ্ঞের দ্বারি ত্রিপুরার আমি নিজে রব, সেদিন দ্বারে তোরে বেলে কুন্তি বাড়ি দেব, ঘাটার বাড়ি বেতের বাড়িতে কাটাকাটি হবে, এই অভিশাপ ছিল আমি কহিলাম যে তবে, এই জন্য তিনটি বাড়ি মায়ের গায়ে যায়, আমি তারপর গিয়ে স্থান দিয়েছি মাথায়, আমি মা বলে নিয়েছি বলে নার তুমি কি দেখো নাই, মায়ের মতো কেবায় আছে বলো দেখি তাই। আবার বললে রাধারানী ধুলায় কান্দে কেমে, এই যজ্ঞে কেন ব্রাহ্মণ নাই বুঝলাম না তার মানে, শোনো যজ্ঞ আছে দুই প্রকারের বলি তোমার ঠাই, ভক্তি যজ্ঞ হলে ব্রাহ্মণের অধিকার সেখানে নাই, ব্রাহ্মণের অধিকার কোন পর্যন্ত বেদের গুরু ব্রাহ্মণ শোনেন নারী নরে, আর বেদাতীত ব্রজ প্রেম বলে যাবে, অহুই কুকি অকামনা রাগাত্মিকা কয়, বেদাতীত ওই ব্রজ প্রেম ভাগবতে লেখা নয়, যদি বেদের ক্রিয়ায় যজ্ঞ হতো দরকার হতো ব্রাহ্মণ, কিন্তু আজ মহাতীর্থে করিয়াছি ভক্তি যজ্ঞের আয়োজন, এই যজ্ঞে ভক্তির প্লাবনে সবাই ভেসে যাবে, প্রেমানন্দে হরি হরি বল লাগি ভক্ত সবে। বাবা কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে, যদি কেউ বৈদিক মতে কাজ করে ছোট সেখানে ব্রাহ্মণ লাগবে বৈদিক মতে, কিন্তু যারা প্রকৃত ব্রজপ্রেমের কৃষ্ণ ভক্ত বৈষ্ণব দেখবেন তারা মারা গেলে কোনো ব্রাহ্মণ দিয়ে কাজ হয় না, ঠিক বললাম না ঠিক বললাম কথা কইেন, নবদ্বীপ গিয়ে শুনি আসেন অটলদার বাবাজি মারা গেছিল ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ হয়েছে কিনা, শুনিয়াছেন রাধারানী দেহত্যাগ করেছিল, শুনিয়াছেন মহানাম্রতজি দেহত্যাগ করেছিল, জিজ্ঞেস করিয়াছেন তারা ব্রাহ্মণ দিয়ে কোনোদিনও হবে না, কেন তারা কৃষ্ণ প্রেমের প্রেমী, ভক্তির জগতে রয়, বেদ বিধির ঊর্ধ্বে গেলে আর ব্রাহ্মণ নাই সেথায়, ও জায়গা ব্রাহ্মণের কি আশেষ কেন সেটাও বুঝই দিয়ে, কারণ ব্রাহ্মণরা মন্ত্র পড়ে কি বলে, প্রেত লোক বিমুক্ত কামা, মানে আত্মা যে প্রেত হয়েছে সেখান থেকে মুক্ত হয়ে স্বর্গ লোক প্রাপ্ত কামা, মানে স্বর্গপ্রাপ্তির জন্যেই তো আমরা শ্রাদ্ধ করি নাকি, কথা কন না কেন, স্বর্গে যাবে আমার বাবা সেই জন্যই তো করি, কিন্তু কৃষ্ণ ভক্ত হরি ভক্ত যদি কেহ হয় ব্রজ প্রেমের সাগরে যদি কেহ ডুব যায়, স্বর্গ নরকের ধার ধারে না তারা কৃষ্ণ চরণ চায়, এই জন্য ব্রাহ্মণের ক্রিয়া নাই আর সেই জায়গায়, কথা বোঝা গেল, এই জন্য মতুয়াদের মধ্যেও যারা সেই প্রেমের প্রেমিক হবে অত সোজা না, কিন্তু ব্রজপ্রেমের প্রেমিক হওয়া কিন্তু অত সোজা না, তোমার ছেলে চোখের সামনে মারা গেলেও তুমি বলবা ঠাকুর তোমার যা ইচ্ছা তুমি তাই করেছ,
আমার সঙ্গে ছেলে মেয়ে বল কেহ আসে নাই আমি এসেছিলাম এই জগতে তোমার ইচ্ছাটাই তুমি দিবার বেলায় দিয়েছিলে আবার তুমি নিয়ে গেলে যেন এরা স্থান পায় প্রভু তোমার চরণ তলে মায়ার কান্না কান্তি পারবা না তার আত্মার শান্তির জন্য কান্তি পারো যদি কেউ ওরে আমার ছেলেটা মরে গেছে রে আবার যদি কেউ ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করবো না তাহলে হবে না তুমি তো সে পর্যন্ত যেতে পারো নাই কি বলছি বুঝতে পারছেন বেদের ক্রিয়া শেষ হয়ে গেছে যা প্রেমের ঘরে যায় ব্রাহ্মণের ক্রিয়া সেখানে না হৃদয় বেদ বিধি রূপে দেখো ব্রজ প্রেমের বাস ভক্ত মিলন যজ্ঞ করি কৃষ্ণ পৃথবাস এ কারণে এই যজ্ঞে ব্রাহ্মণ লাগে নাই প্রেমানন্দে হরি হরি বলো আজকে সবাই হরিধ্বনি উলুধ্বনি তোমরা পর সর্বজন মনে রেখো বেদের গুরু হয়েছে ব্রাহ্মণ তাও সেই বেদ মন্ত্র ঠিক মতো উচ্চারণ করা ব্রাহ্মণ আজকে তো পাওয়াও যায় কয়জন পাবে তার চাইতে কৃষ্ণ নাম হরি নাম করি ভক্তদের ডেকে এনে মা বাবার জন্য শান্তি কামনা করো তার চরণে সন্তান হয়ে ডেকে বলো যদি আমার বাবার অপরাধ হয় বাবাকে মুক্ত করে দাও সব পাপ দাও আমার গায়ে তোমার প্রার্থনা তুমি করো তাতে কাজ হবে পরিষ্কার জবাব দিয়ে দেব সব সবার খাই ঘুরায় পড়ে গড়াগড়ি যায় কেন বিনোদী নিরায় রাধার ভিতরে মহাভাব মহাভাব কারে কয় সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ অপরব স্বরূপ শক্তি হয় তিন রূপ সদংশে সঙ্গিনী আনন্দাংশে লাভিনী চিদাংশে সমৃদ্ধারে জ্ঞান পরিমাণ সুখরূপে কৃষ্ণ করে সুপাস্বাদন ভক্তগণে সুখদিতে লাগিনী কারণ লাগিনী সার প্রেম আর প্রেমের সার ভাব প্রেমের পরম কাষ্ঠা নাম মহাভাব সেই মহাভাব স্বরূপিনী আমার রাধা বিনোদিনী একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো উলুধ্বনি জয়ধ্বনি তাই মহাভাব স্বরূপের বাতাস লাগলে কারো গায় সেই মানুষ সিংহাসন ফেলে গড়াগড়ি যায় তাই রাধা রানী সিংহাসন চায় না চায় ধুলাকে গড়াতে আর ঐশ্বর্যের নায়িকা যারা বসায় আছে চেয়ারেতে কৃষ্ণের সঙ্গে রাধার পূজা হবে রুক্মিণী সত্য ভামার নয় ঐশ্বর্যের চেয়ে মাধুর্য শ্রেষ্ঠ দিলাম পরিচয়